शारदाकांडের সময় দক্ষিণ চব্বিশ পরগনার সেই অটোচালককে মনে পড়ে যিনি বেআইনি চিটফান্ড ব্যবসা শুরুর দু বছরের মাথায় তিনতলা বাড়ি হাঁকিয়েছিলেন, কিনেছিলেন খান কয়েক গাড়ি, প্রতি ঘরে তো বটেই এমনকি বাথরুমেও এসি বাদ দেননি। পোস্ট অফিস কেলেঙ্কারির মূল অভিযুক্ত রহিমুল আরও কয়েক কাঠি ওপরে, পাসওয়ার্ড হাতিয়ে কয়েক কোটি টাকার মালিক তিনি। উচ্চমাধ্যমিক পাশ রাহিমুল বছর চারেক আগে হাঁড়িভাঙার রাশিডাঙ্গা পোস্ট অফিসে কাজে যোগ দেন। সিলেটে উচ্চমাধ্যমিক পাশ করার পরে ওই যে ইডি পোস্টে ঢুকিয়ে দিয়েছিলাম আমরা। একটা একদিন দিন একটা মিডিয়ে যোগাযোগ করে ইডি পোস্টে ঢুকিয়ে দিয়েছি। বেতন অত্যন্ত সাধারণ। ছেলে প্রথম অবস্থা ঢুকিয়ে 4,800 টাকা আমার হাতে এনে দিত। কয় পে কমিশন নাকি একটা হয়েছিল নাকি মাঝখানে, ওটারে কিছুটা আসবে কত বেশি তাও এখনো খবর দেও, 10-12,000 টাকা হবে আর 10,000 টাকা এরকম হবে। কিন্তু বেতনের অঙ্কের সঙ্গে রাহিমুলের লাইফস্টাইল মেলানো শুধু মুশকিলই নয়, বরং নামুমকিন। সামান্য বেতনের এক কর্মী কি করে ফেলেছে একবার দেখুন। রাহিমুলের আলিশান বাড়ি দেখলে দাঁত লেগে যাবে। দামি আসবাবের ঠাসা ঘর। দিনহাটা রাজ্য সড়কের ওপর তিনতলা বাড়ি তৈরির কাজ চলছে। গোটা বাড়িতে সিসিটিভির নজরদারি, বেশ কয়েকটি এসি ছাড়া রয়েছে জেনারেটর। রাহিমুল যে গাড়িটি চড়েন তার আনুমানিক দাম প্রায় 25 লক্ষ টাকা। টাটা স্ট্যাম্প বড় গাড়ি ফাইন্যান্সে নেওয়া আছে। এছাড়াও রয়েছে মোটর বাইক যার দাম 7 লাখ টাকারও বেশি। অভিযোগ, ওই বাইক নিয়ে চম্পট দিয়েছেন রাহিমুল। এই 6-7 দিন ধরে বাড়িতে নেই। কেন নাই? ওই যে কি বলে ঘুমারি অফিসে বলে টাকা নয়েছে হয়েছে, এ বলে নাকি জড়িত আছে, একে উপর মহলের কি ব্যাপারটা, এফআইআর কি নামে হয়েছে নাকি কি সমস্যা, এই সমস্যায় ও বাড়িতে আছে, বাড়ি থেকে নাই। এক সামান্য চাকুরে কিভাবে এত সম্পত্তির মালিক হলেন? পোস্ট অফিস দুর্নীতির তদন্তে জানা গেছে ঘুঘুমারির সাব পোস্টমাস্টার সুজিত রায় কার্যত কম্পিউটার অপারেটরই করতে পারতেন না। রাহিমুলকে দিয়েই যাবতীয় কাজ করাতেন তিনি, আর সেই কারণেই রাশিডাঙ্গা পোস্ট অফিসের কর্মী হলেও প্রায় ঘুঘুমারির সাব পোস্ট অফিসে আসতেন রাহিমুল। অভিযোগ, সাব পোস্টমাস্টার সুজিত রায়ের দুর্বলতা কাজে লাগিয়েই পাসওয়ার্ড হাতিয়ে নেন তিনি। চলতে থাকে টাকা সরানোর খেলা। রাহিমুল হক এই হলো মেন হ্যাকার জানা যাচ্ছে, কি বলবেন? এই হ্যাকার করতো ইনকোয়ারি টিম তাই বলেছে যে উনি নাকি অফিসে আসতেন, এসে কাজ করতেন আর কি সঙ্গে। কোচবিহার থেকে ক্যামেরায় বাপ্পা সরকারের সঙ্গে সুমন কল্যাণ ভদ্রের রিপোর্ট 24 ঘন্টা।